কেবলার দিকে পা মেলে বসাবাস হওয়া যাবে কিনা, কেবলার দিকে পশ্চিম দিকে পা মেলে বসাবাস হওয়া যাবে কিনা? উত্তর হলো যাবে, কোনো বড় গুনাহ হবে না, কারণ হাদিসে কেবলার দিকে পা মেলার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু কেবলার সম্মানার্থে যদি আপনি ওইদিকে না মেলেন কেবলার প্রতি শ্রদ্ধার জন্য, তাহলে সেটা ভালো, আপনি কেবলার দিকে শুলেন না পাও দিয়া, যে এইদিকে কেবলা আছে আমি সেদিকে মাথা দেই, কেবলাকে ভালোবাসি, সেই জন্য বাবা মার দিকে যেরকম পাও দেয় না। এটা আসলে অনেকটা সংস্কৃতি বা কালচারের উপর নির্ভর করে। অ্যারাবিয়ানদের কালচার হলো একজনের দিকে আরেকজনের পাও দিলে এটা তারা কোনো দোষণীয় কিছু মনে করে, এমনকি পাও দিয়ে লাত্তি মারলেও দোষ কিছু মনে করে না। আমরা অনেক সময় হাত দিয়ে ডাকি না মানুষকে, ওরা পাও দিয়ে ডাকে। আপনি প্রথম প্রথম গেলে তো আপনার চান্দি গরম হয়ে যাবে, যেটা বেয়াদব নাকি। আপনি মনে করেন শুয়ে রয়েছেন, নামাজ জন্য ডাক দিবে, আমার দেশে কি করে মানুষ হাত দিয়ে উঠে ভাই উঠে যান, তাই না? ওরা অনেক সময় দেখা যায় এরকম পা দিয়ে উষ্টা দিতে থাকে, উঠো নামাজের সময় হয়ে গেছে, এটা কেউ কিছু মনে করে না। এটা একটা দোষ, এটা একটা কালচার, এটা একটা কি সংস্কৃতি, এক এক দেশে এক এক সংস্কৃতি। আমি ফিলিপাইনিদেরকে দেখছি যে ফিলিপাইনিরা তাদেরকে তো জিজ্ঞাসা করে যে কোনো কিছু জিজ্ঞাসা করলেন, তো জিজ্ঞাসা করলে সে যদি সায় দেয় তো কি করে জানেন, এরকম করে চোখ দিয়া, মানে হ্যাঁ, এটার মানে কি? আমি তো প্রথম প্রথম অনেক ফিলিপাইনিকে দেখছি কি ব্যাপার এরকম করে কেন, এ কি চোখের কোনো ব্যারাম ট্যারাম হয়েছে নাকি, পরে দেখি না ব্যারাম হয় না, ওইটা তার ইশারা। এই জন্য এক এক অঞ্চলের এক একটা সংস্কৃতি আছে না। যেহেতু আমাদের দেশে শ্রদ্ধাভাজন কোনো মুরব্বী কোনো সম্মানজনক কিছুর দিকে পাও মেলে ধরলে ওইটাকে অসম্মানজনক মনে করা হয়, অথবা আমরা কেবলার দিকে পাও মেলে বসাবা শোয়া থেকে বিরত থাকাটা ভালো, বিশেষ করে কবা কেবলার শ্রদ্ধা থেকে। কিন্তু ওইদিকে পা মেললে যে গুনাহ হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। এরপরে প্রশ্ন হলো, মানুষের মৃত্যুবরণ করার 40 দিন পর্যন্ত তার আত্মা বাড়িতে ঘোরাফেরা করে, ঘটনা সত্য কিনা? আপনাদের দেশে আসে মরার পরে আত্মা আইসা গুরগুর করে, ভূতের মতো ব্যবহার করে ভয় দেখায়? এগুলো হিন্দুদের বিশ্বাস, মুসলমানদের বিশ্বাস এটা মারা যাওয়ার পরে আর আসার কোনো রাস্তা নাই। আমাদের দেশে এখনো অনেকে মনে করে মারা যাওয়ার পরে আত্মা এসে ঘুরে, এটা হিন্দুদের বিশ্বাস, এজন্য তারা শ্রাদ্ধ টাদ্য করে। ইসলামে এই সমস্ত বিশ্বাসের কোনো ঠিক ইয়া নাই, অবকাশ নাই, চলে গেলে আর কেউ আসে না। টুপি না পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা, কি বলেন? টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে? হবে। টুপি না পড়লে নামাজ পড়লে না, টুপি নামাজের জন্য কোনো জরুরি বিষয়? আমাদের দেশে মানুষ টুপি না থাকলে অনেকে এমন বলে, ভাই নামাজ পড়ে না কেন, কা বলে টুপিটা ভুলে গেছে, আই নেই টুপি নেই সেজন্য কি পড়ে না, নামাজ পড়ে না। আবার অনেকে প্লাস্টিকের টুপি পরে, অনেকে ওই যে রুমাল দিয়ে টুপি বানায়, এগুলোর কোনো দরকার নাই, টুপি ছাড়া নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রক্তদানের পর ছবি আপলোড দেওয়া হয় অপরজনকে উৎসাহিত করতে, ইসলামের শরীয়তে বিধান কি? যদি আজকাল তো যায় করে ফেসবুকে ছবি একটা দেয়, তো যদি রক্তদান করার পরে ছবি দেয় তার দেখা দেখে অন্যরা করবে, তাহলে ইনশাল্লাহ সওয়াব হবে। কিন্তু যদি ছবি দেয় লাইকের জন্য, যে 10টা 20টা 30টা লাইক আল্লাহর হস্তে মানুষ দিবে, তাহলে সেক্ষেত্রে সব হোনা হয়ে উল্টা আরো কি হতে পারে, গুনাহ হতে পারে, ভালো কাজ করে মানুষকে দেখাইলে। এরপরে প্রশ্ন, আমার মেয়ের বিয়ের বয়স হয়েছে, মেয়ের মা চায় বিয়ে দিতে কিন্তু বাবা চায় না, এক্ষেত্রে মায়ের কোনো গুনাহ হবে কিনা? বয়স্ক হয়ে গেলে, দেখেন ভালো করে শুনে রাখেন, ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত বয়স হয়ে গেলে, তারা যদি উপযুক্ত পাত্র পাত্রী পায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেরি না করে যেন বিয়ে দিয়ে দেয়। যদি দেরি করে, অনেক বাপ মা আছে আজকাল বলে যে না আরো পরে আরো পরে, পায়ে দাঁড়া, কি পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে এরপরে পা ভেঙে যায় পোলার। এরা তলে তলে জিনা করে, হারাম সম্পর্ক করে অন্য মেয়েদের সাথে, মেয়েরা ছেলেদের সাথে ফেসবুকে বিভিন্ন ভাবে, অভিভাবকরা বিয়ে বিলম্ব করার কারণে তারা যদি পাপে লিপ্ত হয়, এর দায়ভার কে বহন করতে হবে? ওই বাবা মাকে, অভিভাবককে বহন করতে হবে। যেন সাবধান, মা যদি রাজি থাকে মা তো দায় মুক্ত, কিন্তু বাপ যদি না দেয় মেয়েকে বিয়ে, উপযুক্ত হওয়ার পরেও বাপ আল্লাহর কাছে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। এরপরে প্রশ্ন, নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন, এই ঘটনা কি সত্য? এই ঘটনা আপনারা শুনছেন না, যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইতো প্রতিদিন, একদিন আয় দেখে যে কাঁটা নাই, তো নবীজি চিন্তা করছেন কাঁটা নাই কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সে বুড়ির খবর নিতে গেছে, দেখে বুড়ি অসুস্থ। এই গল্প শুনছেন না আপনারা, বই পুস্তকেও ছিল স্কুলের পাঠ্য বইতে। এই গল্পটা একটা ভুয়া গল্প, এটার কোনো অস্তিত্ব নাই, চলে আসছে, অনেক গল্পই এরকম লোকমুখে চলে আসে, কোনো হাদিসে এটার কোনো রেফারেন্স খুঁজে পাওয়া যায় না, বিশ্বস্ত কোনো ঘটনা নাই। সাদ্দাদের ঘটনা কি সত্য? এটাও ওই টাইপের ঘটনা, সাদ্দাদ একটা বেহেশত বানাইছে, শুনছেন না ছোটবেলার থেকে? এগুলো আসে কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া
আপনারা বলবেন তাহলে আসছে কোত্থেকে? আচ্ছা খেতে আপনারা যখন ধান লাগান, শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয়? আগাছাও হয় না? আপনি শুধু ধান গাছটা রাইখে দেন আর আগাছাটা উলায়া উঠাইয়া ফালাইয়া দেন। এই জন্য সঠিক কথার সাথে সাথে কিছু ভুল কথাও সমাজে থাকবে, এটাই কিন্তু আমরা গ্রহণ করব শুধু কোনটা সঠিকটা, আর ভুলটা বাদ দেব ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন, একাকি ফরজ না সলাত আদায়ের করলে কি একামত দিতে হবে? কি মত আপনাদের, আপনারা কি জানেন? একা একা সলাত পড়লে, নামাজ পড়লে একামত দেওয়া লাগবে? পেপার কি এত ডিটারমাইন্ড আপনারা? শিওর লাগবে? এর পক্ষে যারা আছে হাত তোলেন। বাহ, বিপুল ভোটে জিতে গেছে, নামান। ঠিক আছে, মাশাল্লাহ। এত সূক্ষ্ম মাসআলা তো অনেক শহরের মানুষও ভালো করে জানে না, আর মাশাল্লাহ আপনারা সবাই জানেন, খুব ভালো লাগলো। মাসআলাটা অনেকেই জানে না, আপনারা জানেন মাশাল্লাহ, বেশিরভাগ লোক হাত তুলছেন এবং এই হাত তোলা পার্টি জিতে গেছেন। সেটা হলো, নামাজ যদি আপনি ফরজ নামাজ যদি পড়েন, ফরজ কথার কথা জোহরের মসজিদে জামাত শেষ আপনি একা একা পড়তেছেন, তাহলে উত্তম হলো একামত দিয়ে এরপরে নামাজ শুরু করা এবং ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবীর করে পিছনে দাঁড়ায় যাবে, ব্যাস জামাত শুরু হয়ে গেল। আপনি তাদের নিয়ত করে এখন থেকে ইমামতি শুরু করে দিলেন, কথা বুঝেন নাই? এই জন্য একামত দিয়ে নামাজ শুরু করাটা উত্তম, কিন্তু কেউ যদি না দেয় কোনো অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে।